আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী, স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে। বহুল প্রতীক্ষিত, বহুল কাঙ্ক্ষিত ফুটবল খেলা আজ কুয়েতের শেখ জাবের স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ফিলিস্তিন দুটি দল মুখোমুখি হবে। 5 দিনার এবং 3 দিনার দুই ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে। আমরা এর আগে আপনাদের সাথে লিঙ্ক শেয়ার করেছিলাম বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কুয়েতে অবস্থানরত সকল প্রবাসীকে এই খেলায় অংশগ্রহণ করে বাংলাদেশ ফুটবল দলকে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। আমরা সর্বশেষ এক তথ্য থেকে জানতে পেরেছি 77% টিকিট বাংলাদেশিরা খরিদ করে ফেলেছে এরই মধ্যে, যখন এই ইনফরমেশনটি শেয়ার করা হয়েছিল। যারা এখনও টিকিট সংগ্রহ করেননি, আশা করি টিকিট সংগ্রহ করবেন এবং স্টেডিয়ামে বসে জাতীয় ফুটবল দলের খেলা উপভোগ করবেন। কুয়েত সরকার কঠোর অবস্থানে রয়েছে ভিজিট বিষাদারীদের ক্ষেত্রে। আরবি দৈনিক আল রায় এক তথ্য শেয়ার করেছে, সেখানে উঠে এসেছে কুয়েতের সরকার কি সিদ্ধান্ত নিয়েছে। ভিজিট বিষাদারী যারা এক মাসের সময় নিয়ে কুয়েতে প্রবেশ করেছিল তারা কুয়েত ত্যাগ করেনি। কুয়েতের সরকার পরামর্শ দিয়েছে, এই প্রতিবেদনে তা বিস্তারিত জানতে পারবেন। কিছুদিন আগেই ডাকডোল পিটিয়ে কুয়েতের ভিজিট ভিসা চালু করা হয়েছে। এই ভিজিট ভিসার সুযোগ নিয়ে অনেকেই পরিবারকে কুয়েতে নিয়ে এসেছেন। কুয়েতের সরকার কঠোর অবস্থানে রয়েছে ভিজিট ভিসা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে। আরবি দৈনিক আল রায় একটি তথ্য শেয়ার করেছে, যা কুয়েতে অবস্থানরত আমাদের সকল প্রবাসী ভাই বোনের জানার প্রয়োজন রয়েছে। কুয়েতের অভ্যন্তরীণ মন্ত্রণালয় কঠোর সিদ্ধান্ত নিয়েছে, যা বাস্তবায়ন করছে। বাধ্যতামূলক যে নির্দেশনা জারি করা হয়েছে তা হলো, ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে, সাধারণত এক মাস নির্ধারণ করা হয়েছিল ভিজিট ভিসায় কুয়েতে অবস্থানের, সেটির সাথে যুক্ত করে সে সকল স্পন্সর বা যারা কুয়েতে এসেছিলেন তাদেরকে অতিরিক্ত এক সপ্তাহ সময় দেওয়া হবে কুয়েত ত্যাগ করার জন্য। এই নিয়ম মেনে না চললে যিনি স্পন্সর করেছিলেন তাকেও কুয়েত থেকে নির্বাসিত করা হবে, মানে বহিষ্কার করা হবে, জেল জরিমানা দুটোই থাকছে। আরবি দৈনিক আল রায়ের এই তথ্যে উঠে এসেছে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ, যেখানে বলা হয়েছে ভিসা আইন কঠোরভাবে বহাল রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল সালেম আল নাওফের প্রতিশ্রুতি আরও শক্তিশালী নির্দেশনা দিয়েছে। আপনারা অবগত রয়েছেন যে দীর্ঘদিন কুয়েতে ভিসা বন্ধ ছিল, যেটি ভিজিট বা ফ্যামিলি ভিসা। বর্তমান মন্ত্রণালয় দায়িত্ব নেওয়ার পর কুয়েতের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ভিজিট ভিসা চালু করে দেয়, কিন্তু সেখানে কঠোর নিয়ম বেঁধে দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক প্রবিধান লঙ্ঘনকারী ব্যক্তিদের একটি গ্রেস পিরিয়ড শুরু করেছে, যা 17 জুনের সময়সীমার আগে স্ট্যাটাস নিয়মিতকরণের সাথে সম্পর্কিত। যে সকল লোক এক মাসের সময় নিয়ে কুয়েতে প্রবেশ করেছিল অথচ এক মাসের মধ্যে যায়নি তাদেরকে এক সপ্তাহর সময় বেঁধে দেয়। আর এই ধরনের ভিজিট ভিসাদারী 652 জন আবেদন জমা দিয়েছেন, এর মধ্যে 258 জনকে কোনো আইনি বা আর্থিক বাধ্যবাধকতা ছাড়াই কুয়েত থেকে প্রস্থানের অনুমতি দেওয়া হয়েছিল। বিভিন্ন বিভাগের সহযোগিতায় এই প্রক্রিয়াটিকে সহজতর করা হয়েছে। লঙ্ঘনকারীদের অবস্থা নিয়মিত অব্যাহত রাখতে অবিলম্বে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য উৎসাহী করা হচ্ছে, মানে যারা প্রবেশ করেছিল আরও এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে, তারা এই সময়ের মধ্যে কুয়েত ত্যাগ না করলে তাদেরকে যারা স্পন্সর করেছিল তাদেরকেও জেল জরিমানা এবং কুয়েত থেকে নির্বাসিত করা হবে। কুয়েতে অবস্থানরত সকল জাতীয়তার প্রবাসীদেরকে কুয়েত সরকারের নির্ধারিত আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে এবং বর্তমান 17 মার্চ থেকে 17 জুন যে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে তাদের আপনজনকে কুয়েত থেকে দেশে পাঠিয়ে দিতে বলা হয়েছে কোনো ধরনের জরিমানা ছাড়া। অন্যথায় কেউ যদি এই নির্দেশনাগুলো ফলো না করে বা নির্দেশনাগুলো মেনে না চলে সেক্ষেত্রে তাকে কুয়েতের আইনের মুখোমুখি হতে হবে। আশা করি আমাদের যে সকল ভাই ও বোন আপনারা আপনাদের আপনজনকে কুয়েতে নিয়ে এসেছিলেন অবশ্যই সাধারণ ক্ষমার এই সুযোগ ব্যবহার করে পাঠিয়ে দিবেন, আর না হয় আপনার আপনজনের সাথে আপনাকেও কুয়েত ত্যাগ করতে হতে পারে। প্রিয় কুয়েত প্রবাসী ভাই ও বোন, আপনি ও আপনার আপনজন কেউ যদি কুয়েতে ভিজিট ভিসায় আপনার প্রিয়জনকে নিয়ে আসেন অবশ্যই সাধারণ ক্ষমার এই সুযোগ গ্রহণ করে তাকে দেশে পাঠিয়ে দিন, যদি যথাসময়ে পাঠিয়ে না থাকেন না হয় আপনার কুয়েতের জীবনও ইতি ঘটতে পারে। কুয়েতের সরকার
যেভাবে সিদ্ধান্ত নিয়েছে এই তথ্যটি যথাসম্ভব আমাদের বাকি প্রবাসীদের সাথেও প্রচার করে দিবেন যাতে করে সকলে জানতে পারে বুঝতে পারে।